হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি। আচ্ছা দিদি, যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু গিফট আইটেম, আর এগুলো কিনেছি আমার ছেলের ইটালিয়ান দাদির জন্য। আর এই চকলেটটা আমার ছেলের দাদি খুবই পছন্দ করে, আর কিছু খাবারের জিনিস যেগুলি একটু পরে দিয়ে আসবো। আর এবং আমি নিজেও রেডি হয়ে নামবো এগুলো দিয়ে আসার জন্য। তাই আপনাদেরকে দেখাচ্ছি এই গিফট আইটেমগুলো যেগুলো দিতে যাবো ওর দাদিকে। আর এগুলো হচ্ছে সবই খাবারের জিনিস, আর যেহেতু আমার ছেলের দাদি থাকে একা, আর সে কারণেই এই ধরনের খাবারগুলোই তাকে দিচ্ছে। আর তার অলরেডি বয়স হয়ে গেছে অনেকটা, আর কোমরে ব্যথা, সে কারণে সে হাঁটাহাঁটি খুবই কম করে। আর সে কারণেই হচ্ছে এই গিফট আইটেমগুলো কিনেছি এবং তাকে দিয়ে আসবো। অলরেডি 6টা বেজে গেছে, 6টা বেজে আমার যাওয়া মানেই হচ্ছে এখানে অনেকটা সন্ধ্যা হয়ে যাওয়া। শীতের সময় একেবারেই ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়, আর প্রচণ্ড ঠান্ডা, দেখতেই পাচ্ছেন। আমি একেবারে মাথা টাথা ঢেকে একেবারে রেখেছি, কারণ এখানে আসলে খুবই ঠান্ডা। আর একেবারে আমার বাসার কাছেই হচ্ছে ওর আমার ছেলের দাদির বাসা। আমি আমার বাসা থেকে নামছি, সিঁড়ি দিয়ে দেখতেই পাচ্ছেন একেবারে কাছেই আমার বাসার। আর আমার বাসাটা হচ্ছে অনেকটা এলস টাইপের, এরপরেই হচ্ছে ওর দাদির বাসা। আর এই নিচে হচ্ছে বার দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে চা কফি থেকে শুরু করে খাবারের সব কিছুই পাওয়া যায়। আর এখান থেকে হচ্ছে একটু হাঁটলেই হচ্ছে ওর দাদির বাসা, সে কারণে হেঁটে হেঁটে যাচ্ছে মা ছেলে দুজনে মিলে। আর তার আগেই হচ্ছে ও আমার ছেলের দাদিকে ইনফর্ম করেছে যে আমরা আসছি, সে বাসায় আছে কিনা। তো সে বাসায় আছে, আমাদেরকে আসতে বলল। আসলে সে আরও আগেও বলেছিল আমাদেরকে আসার জন্য, আসলে কিছু ঝামেলার কারণে আসলে আসা হয়ে ওঠেনি, বের হওয়া হয়ে ওঠেনি। আর সে কারণেই আজকে ভাবলাম যে আজকে যেহেতু একটু ফ্রি আছি তো গিয়ে তার গিফটগুলো দিয়ে আসি, সে কারণেই যাওয়া। আর যেহেতু বড়দিন চলে এসেছে একেবারেই কাছে, সে কারণেই যাওয়া। আর এই যে বাসাটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু ওর দাদির বাসা। আর উপর যে লাইট জ্বলছে এটাই কিন্তু ওর ইটালিয়ান দাদির বাসা। আর ওর দাদির কিন্তু আরেকটা নাতি আছে, আর আমার ছেলে সে বলে আমার দুইটা নাতি, ভীষণ আদর করে আমার ছেলেকে, এবং আমার ছেলেও ভীষণ ভালোবাসে ওর দাদিকে। আর যাই হোক, আমরা অলরেডি চলে এসেছি ওর দাদির বাসার নিচে একেবারেই। তো এখন কনিং বেল চাপবো, এবং যেহেতু সে একটু বয়স হয়ে গেছে, সে আস্তে আস্তে হাঁটে, কোমরে ব্যথা, তো গেট খুলতে তার একটু সময় লাগবে। তো আমরা কনিং বেল চেপে একটু দাঁড়িয়েছিলাম, বেশিক্ষণ না, কিছুক্ষণ পরেই সে ওর দাদি গেট খুলে দিয়েছে, এবং আমরা মা ছেলে দুজনে মিলে ভিতরে গেলাম। এবং এখন সিঁড়ি বেয়ে উপরে উঠছি ওর দাদির বাসায় যাওয়ার জন্য। আর ওর দাদি কিন্তু কুকুর এবং বিড়াল পালে, এবং ওর দাদির কিন্তু খুবই পছন্দের একটা কুকুর এবং দুটো বিড়াল আছে। আর এর আগেও ছিল আরেকটা কুকুর, সেই কুকুরটা মারা গেছে, ভীষণ কষ্ট পেয়েছিল আমার ছেলে, ওই কুকুরটার জন্য কেঁদেছিল এবং ওর দাদিও কেঁদেছিল, ভীষণ আদর করতো ওর দুজনেই ওই কুকুরটাকে। এখন যে কুকুরটা আছে এটার নাম হচ্ছে পেগি, আর পেগিও ভীষণ পছন্দ করে আমার ছেলেকে। একটু পরেই ভিডিওতে দেখতে পাবেন যে আমার ছেলেকে দেখে সে কতটা এক্সাইটেড হয়েছে এবং কী করছে। এই যে দেখতেই পাচ্ছেন যে দেখা যাচ্ছে যে সে খুবই এক্সাইটেড, কী রেখে সে কী করবে সে বুঝতেই পারছে না, এবং আমার ছেলের পিছে পিছে ঘুরছে। এবং আমার ছেলে কেন তাকে কোলে নিচ্ছে না বা আদর করছে না, তাই সে পিছে পিছে যাচ্ছে এবং বুঝে মানে তাকে যেন আদর করে বা কোলে নেয়, সেই সিমটমটা সে করার চেষ্টা করছে। তো আমার ছেলেও পেগিকে খুব পছন্দ করে। আর যেটা দুটো বিড়াল আছে, বিড়াল দুটোর নাম হচ্ছে, একটার নাম হচ্ছে মার্গো, একটার নাম হচ্ছে লুলু। আর এখানে যে ছবি দেখতে পাচ্ছেন এটা ওর দাদির একটা নাতি, আর এই হচ্ছে আমার ছেলে আরিয়ান, দুজনের ছবি কিন্তু দেয়ালের মধ্যে আছে। আর এই হচ্ছে আমাদের পেগি যে আমার, আর এই হচ্ছে মার্গো যে হচ্ছে
ভীষণ পছন্দ করে। আর লুলু যে সে হচ্ছে বেডরুমে শুয়ে আছে, সে সহজে বের হয় না, মানুষজন খুব একটা পছন্দ করে না, আমি বিড়ালে কথা বলছি, তো সে বেডরুমেই থাকে। কিন্তু মার্গো আর পেগি এরা দুজন খুবই পছন্দ করে, এরা দুজন সব সময় মানুষের মাঝেই থাকার চেষ্টা করে। যাই হোক, অনেকক্ষণ ওর দাদি বাসায় কিছুক্ষণ থেকে চা কফি খেয়ে তারপরে আবার বাসার জন্য রওনা দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা গিফট আইটেম, আর এই গিফট আইটেমগুলো ওর দাদির কাছ থেকে পেয়েছি, একটি হচ্ছে কার্ড এবং আরেকটি হচ্ছে প্যাকেট। এটা আমার এবং আমার ছেলে পেয়েছে একটি ট্রাউজার সেট। যাই হোক, আমি এখানে কিছু লেখা আছে সুন্দর সুন্দর কথা, আর এই গিফট প্যাকেটের মধ্যে কী আছে সেটা দেখানোর চেষ্টা করছি, খুলে আপনাদেরকে দেখাবো। আমার ভিডিওটা জানি না কতটুকু ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা চেইন, আমার খুবই পছন্দ হয়েছে। যাই হোক বন্ধুরা, আজকে